نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعياً إلى الله بإذنه وسراجاً وقمراً منيراً أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله جور لا إله إلا الله 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 لا إله إلا যে আওয়াজে জিকির করছে এই আওয়াজে জিকির করলে তো কলব সাফ হবে না জিকির হলো রুহের খোরাক বলেন কিসের খোরাক আওয়াজ দিয়ে আরেকটু জোরে বলেন সবাই জবানটা খুলে বলেন না জিকির কিসের খোরাক আরো একটু জোরে বলেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
لكل شيء ثقالة وثقالة القلوب ذكر الله প্রত্যেকটা জিনিস জং ধরে গেলে পরিষ্কার করার একটা যন্ত্র আছে কি আছে না নাই আছে মানুষ যখন গুনাহ করে মানুষের কলবের মধ্যে কালো দাগ পড়ে যায় ময়লা ধরে যায় জং ধরে যায় মানুষের কলবের এই কালো দাগ ময়লা অথবা জং পরিষ্কার করার যন্ত্র হলো একমাত্র মাওলানা পাকের জিকির কার জিকির আল্লাহ জোরে বলেন আল্লাহ এই জন্য বলেছি জিকির হলো রোহের খরা আর একবার আওয়াজ দিয়ে বলেন তো জিকির কিসের খরা ইয়াদে হক আমদ গিজাই রুহেরা ইয়াদে হক আমদ গিজাই রুহেরা মরহম আমদ ইদিলে মজরুহেরা মরহম আমদ ইদিলে মজরুহেরা জিন্দা দারদ জিকির সুবহ শামেরা জিন্দা দারদ জিকির সুবহ শামেরা দরত গাফিল বুগজারি আইয়া মেরা দরত গাফিল বুগজারি আইয়া میرا ہفتے بھر ہر عز غورا ذکر دے گار ہفتے بھر ہر عز غورا ذکر دے گار ہفتے آزا گستے ذاکر اے پیسار ہفتے آزا گستے ذاکر اے پیسار چیتکار کر بولن اللہ اکبر آرو جرے آواز دے اللہ اکبر کبھی دیر کبھی কবি আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেন এর দুনিয়ার মানুষ আল্লাহ তাআলা যেমন করে সাত আসমান বানিয়েছেন তেমন করে আল্লাহ তাআলা সাত জমিন বানিয়েছেন তেমন করে আল্লাহ তাআলা সাতটি দিনে পূর্ণাঙ্গ একটি সপ্তাহ তৈরি করেছেন তেমনি ভাবে মহান আল্লাহ সাত অঙ্গ দিয়ে পূর্ণাঙ্গ একজন মানুষ তৈরি করেছেন সাত অঙ্গের মধ্যে এক অঙ্গের নাম হলো রূহ আর এই রূহের খোরাক হলো আমার মাওলানা পাকের জিকির জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ জবান কারো বন্ধ থাকবে না জবান খুলে সকলে আওয়াজ দিয়ে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ La ilaha illallah 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 illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah bismillah sound bada illallah la ilaha 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 illallah la illallah illallah
إلا الله 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 চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি জনাব আলহাজ গোলাম কবির মোল্লা সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ হাসিবুর রহমান কাসেম সাহেব, আবার আগে যিনি আলোচনা করেছেন মূল্যবান কোরআন ও হাদিস থেকে হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি শামসুল হক রহমানি সাহেব দামত বরকাতুহুমুল আলিয়া, পঞ্চ উপস্থিত হযরত উলামায়ে কারাম সহ অন্যান্য নেতৃবৃন্দ, সম্মুখ পানে সমবেত দীন প্রিয় ইসলাম প্রিয় দীনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবা জিরা, যুবক বন্ধুরা, কচিকাচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনি মজলিসে জান্নাতি বাগানে ইমানদারদের মজলিস আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল করিমের আয়াত সমূহের মধ্য থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকেও সহি নিয়ত করে এখলাসের সাথে কিছু কথা বলার এবং আপনাদেরকেও শুনবার তৌফিক দান করুন। সকলে আওয়াজ করে চিৎকার করে আরেকবার আওয়াজ করে বলেন আল্লাহুম্মা আমিন। সবচেয়ে বড় দুঃখের বিষয়, আসার সময় আমি দেখলাম রাস্তায় প্রচন্ড লোক, যেই পরিমাণ লোক আমি বাজারে দেখে আসছি তাতে আমার কাছে মনে হলো যে প্যান্ডেলে জায়গা হয় না, আর এখন প্যান্ডেল এসে দেখলাম যে প্যান্ডেলের জায়গা খালি পড়ে আছে, মানুষগুলো